বাজে সিচুয়েশনের মধ্যে মুন্নি পড়ে এবং রাজ তোমাকে অপশন দিয়েছিল যে তুমি কোনটা বাজবে। পরিপার্শ্ব সমাজ সাপোর্টিভ ছিল এখানে মেয়েদেরকে যে কিভাবে দেখা হয়। ওয়েলকাম টু শর্মিলা শো হাউস, আমি আছি শুভশ্রীর সঙ্গে। শুভশ্রী ওয়েলকাম, থ্যাংক ইউ সো মাচ, দারুণ সুন্দরী লাগছে তোমাকে। আর আজকে তোমার জন্য একটা বিশেষ দিন, যেভাবে তুমি বলছিলে, আমি আসলে অনেকগুলো ইন্টারভিউয়ের পরে তোমার ইন্টারভিউটা নিচ্ছি, তাই আমি তোমার চোখে মুখে দেখতে পাচ্ছিলাম যে তুমি কিভাবে এই চরিত্রটার সঙ্গে ইনভলভ হয়েছো। আমরা মেয়েরা সবসময় কোনো না কোনো জীবনে কোনো না কোনো ধাপে প্রেগনেন্ট হই, এবং প্রেগনেন্সির সময় একটা জিনিস খুব ইম্পর্টেন্ট হয় যে আমাদের পাশের মানুষটা যেন সবসময় সাপোর্টিভ হয়। তুমি যে চরিত্রটা প্লে করেছো সেখানে কি পরিপার্শ্ব সমাজ সাপোর্টিভ ছিল? সমাজ ডেফিনেটলি সাপোর্টিভ ছিল না। সমাজের একটা ভীষণ বড় মানে ক্রাইসিসের মধ্যে দিয়ে গেছে বলেই একটা বাজে সিচুয়েশনের মধ্যে মুন্নি পড়ে, এবং বাকি যে চরিত্রগুলো আছে আমাদের ছবিতে সবাই সেই চরিত্রের মানে সেই সিচুয়েশনের মধ্যে পড়ে। ডেফিনেটলি মাই হাজব্যান্ড ওয়াজ সাপোর্টিভ, এই ছবিতে সপ্তর্ষী করেছে, এবং এই মেয়েটি ভীষণ সাধারণ একটি মেয়ে যার দুনিয়াটাই হচ্ছে হাজব্যান্ড, বাচ্চা এবং সংসার। তো সেই জায়গা থেকে এরকম একটা সিচুয়েশনের মধ্যে পড়ে এবং মানে নিজে কীভাবে সার্ভাইভ করবে, বাচ্চাটাকে নিয়ে কীভাবে সার্ভাইভ করবে, হাজব্যান্ড কোথায় যাবে, সব কিছু নিয়ে আলটিমেটলি কীভাবে সার্ভাইভ করবে, সেটা ডেফিনেটলি ওর মুন্নি জার্নিটা দেখানো হয়েছে। একদমই। এবং তুমি শুনছিলাম যে রাজ তোমাকে অপশন দিয়েছিল যে তুমি কোনটা বাজবে, তুমি সেখানে খুব উদারভাবে বলেছিলে যে পার্নো যেটা রিজেক্ট করবে সেটা তোমার চরিত্র হবে। তো পার্নোর চরিত্রটা যদি এখন তুমি প্লে করতে, তখন কি কিছু ভেবে রেখেছিলে? আমি অ্যাজ অ্যান অ্যাক্টর, আমাকে যে চরিত্রটা দিত আমি সেই চরিত্রটাই করতাম। আমাকে যদি সাথীদির চরিত্রটা দিত, আমাকে যদি ঋত্বিক দাস, সোহম, যার চরিত্র দিত আমি করতাম, ডেফিনেটলি করতে ভালোবাসতাম। কারণ এই ছবির প্রত্যেকটা চরিত্র এতটাই ইম্পর্ট্যান্ট এবং এতটাই ইম্প্যাক্টফুল যে প্রত্যেকটা আর্টিস্টের প্রত্যেকটা চরিত্র করতেই ভালো লাগবে। শুভশ্রী, আমাদের সমাজে মা বা মেয়ে এই দুটো সত্তাকেই কোথাও যেন গিয়ে সম্মানের দিক থেকে ঠিক জায়গায় রাখা হয়নি ভারতীয় সমাজে। আমরা পরপর যেসব ইনসিডেন্টগুলো দেখেছি তাতে আমার বেশি করে মনে হয়েছে যে সমাজ সত্যি আরও বেশি করে নিম্নমুখী হচ্ছে। তোমার কি মনে হয়েছে? অ্যাবসলিউটলি কারেক্ট, আমি তোমাকে এটা অ্যাগ্রি করি। শুধু ভারতবর্ষে নয়, পৃথিবীতে এই অবস্থাটাই আছে, এবং আমি বলবো খুব রিসেন্টলি ইকুয়ালিটি, জেন্ডার ইকুয়ালিটি যে অ্যাওয়ারনেসটা তৈরি হয়েছে সেটা ভীষণ স্ট্রংলি সবাই করছে, কিন্তু একটা স্তরের মানুষ করছে। নিশ্চয়ই। আমি রিসেন্টলি পুরুলিয়ায় ভীষণ একটা ছোট্ট গ্রামে, আদিবাসী গ্রামে ভিজিট করেছিলাম, এবং সেখানে মেয়েদেরকে যে কীভাবে দেখা হয়, তাদের কাছে ওমেন এম্পাওয়ারমেন্ট তাদের কাছে এখনো অবধি পৌঁছয়নি, জেন্ডার ইকুয়ালিটি কি। সো সেই জায়গা থেকে আমার মনে হয় যে সেটা তাদের কাছে খুব ইজি একটা ব্যাপার, মানে যখন তখনই মানে তাদেরকে ব্যবহার করা হয় প্রজনন যন্ত্র হিসেবে। হ্যাঁ, একদমই তাই, সেটাই আমি বলছিলাম যে এইসব যে যে ধারণাগুলো আমরা রাখি, কারণ অলরেডি আইনও মেয়েদের পক্ষে নয়, আইনও যেন মেয়েদের কোনো সমস্যাকে সমাধান করার
This is Sharmila Maiti from Sharmila Show House, and please subscribe my channel, click the bell button for more updates.